নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, বর্ণালী রান্নাঘরে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে নতুন ধরনের কাঁচা ইলিশের তেল ঝাল সর্ষে বাটা দিয়ে। আমরা একঘেয়ে ইলিশ ভাপা, ইলিশের ঝোল তো খেয়েই থাকি, মাঝে মাঝে একটু অন্য রেসিপি ট্রাই করলে সবার খুব ভালোই লাগে। আর এই কাঁচা ইলিশের তেল ঝালটা গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। চলুন তাহলে রেসিপিটা কিভাবে বানাতে হয় দেখিয়ে দিই। কাঁচা ইলিশের তেল ঝাল বানানোর জন্য 4 পিস ইলিশ মাছ নিয়েছি। মাছটা আগে থেকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা আছে। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন, সামান্য একটু হলুদ আর 1 চা চামচ সর্ষের তেল দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। কাঁচা ইলিশ মাছ রান্না করার জন্য অবশ্যই মাছটা আগের থেকে ম্যারিনেট করা খুবই দরকার হয়, কেননা না হলে মাছের মধ্যে নুন ঢোকে না আর টেস্টটা কিন্তু অনেকটাই খারাপ লাগে, তাই এই কাজটা করা খুবই জরুরি। এবার একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল গরম করেছি। রান্নাটা সর্ষের তেলেই ভালো হয়। আর এর মধ্যে আমি 1/2 চা চামচ মেথি আর 2টো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। আর লো ফ্লেমে সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না মেথি থেকে একটা সুন্দর গন্ধ আসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিলাম আর 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। তবে ঝালটা যে যার পছন্দ অনুযায়ী ইউজ করবেন, আর এই রান্নাটা ঝালঝালই কিন্তু খুব ভালো হয়। এবার এর মধ্যে আমি 1 কাপ জল দিয়ে দিলাম। জলটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আমি সেই ম্যারিনেট করা ইলিশ মাছগুলোকে দিয়ে দিচ্ছি, আর খুন্তি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে সমস্ত মাছের মধ্যে ভালোভাবে ঝোলটা লেগে যায়। আর একেবারে লো ফ্লেম করে দিয়ে এবার ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকা সরিয়ে নিলাম। খুন্তি দিয়ে মাছগুলোকে খুবই সাবধানে উল্টিয়ে নিতে হবে, তবে খেয়াল রাখতে হবে ইলিশ মাছ খুব নরম হয় আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, যেন ভেঙে না যায়। মাছগুলোকে খুব ভালোভাবে উল্টে দেওয়ার পরে এর মধ্যে আমি 2টো আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটা সুন্দর ফ্লেভারের জন্য। আর 4টে কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা বাটাটা আগেও দেয়া যেত, কিন্তু পরে দিলে এর সুন্দর একটা ফ্লেভার হয় আর রান্নার টেস্টটা কিন্তু অনেকটাই ভালো হয়। আমি আগেই বলেছি এই রান্নাটা একটু ঝালঝালি ভালো হয়, তবে নিজেদের স্বাদ অনুযায়ী ইউজ করবেন। এবার এর মধ্যে আমি 1 চা চামচ কালো সর্ষে বাটা দিয়ে দিলাম, আর খুন্তি দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিয়ে একেবারে লো ফ্লেমে আবার ঢেকে রেখে দিলাম 5 মিনিট। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। এখন মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা দেখুন অনেকটাই কমে গেছে। ঠিক এই সময় এর মধ্যে আমি 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম, কাঁচা সর্ষের তেল। এবার গ্যাসটা বন্ধ করে আমি ঢেকে রেখে দিলাম 5 মিনিট স্ট্যান্ডিং টাইমের জন্য। তারপর গরম গরম ভাতের সঙ্গে এটা আমি সার্ভ করেছি। তাহলে আমাদের আজকের রেসিপি কাঁচা ইলিশের তেল ঝাল সর্ষে বাটা দিয়ে তৈরি হয়ে গেছে। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, আর আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপি আর টিপসের সঙ্গে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো খান, সুস্থ থাকুন।